আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওটা আসলে সামাজিক প্রেক্ষাপটে আমাদের অনেককেই অনেক ধরনের সামাজিক কিছু কথা ফেস করতে হয়, যেটা আমাদের কম বেশি সবার জীবনেই হয়েছে, হয়তো বা কেউ বলতে পারি কেউ বলতে পারি না। তো আজ এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কিছু বলার সুযোগ পাচ্ছি, হয়তো বা মনের ভাব প্রকাশ করার একটা জায়গা। আর যারা বলতে পারে না, যাদের না বলা কথাগুলো বলা হয় না, তাদের পক্ষ থেকে আমি না হয় একজন বক্তা হয়ে আজ বলে দিচ্ছি। কারো উদ্দেশ্যে, কারোকে ছোট করে বলার জন্য না, আসলে সবাইকে বোঝানোর জন্য যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো আমরা সবাই সবাইকে সম্মান করি, রেসপেক্ট করি। যারা পথভ্রষ্ট হয়ে গেছি, বুঝি না, সম্মানটা করতে চাই না, তো তাদের উদ্দেশ্যেও আমার এই কথাগুলো বলা যে হয়তো বা ছোটো ছোটো কিছু কথা মনে করিয়ে দিলে, যেমন আমরা বাচ্চাদের শেখাই পথে আসার কথা, কিভাবে চলতে হবে, এটা করো ওটা করো, আমাদের মা বাবা আমাদের শিখিয়েছেন, তো সেই দিকটা খেয়াল রেখে আমরাও যদি এভাবে প্রচার করি, কিছু কিছু কথা নিয়ে একজন কিছু বানিয়ে যদি চেষ্টা করি সমাজের মাঝে তুলে ধরার জন্য, আমার মনে হয় ব্যাপারটা খারাপ হবে না। সেই দিকটা খেয়াল রেখেই আসলে কিছুদিন আগে আমার মনে পড়ে কথাগুলো, আমি চটজলদি করে লিখে ফেলি, খুব ছোট্ট 4-5 লাইন কথা। আর সেই 4-5 লাইন কথাই আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। ভুল ত্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নাম একই, কোলিস লাইফস্টাইল ইউকে। সবার জন্য শুভকামনা রেখে আমি কিন্তু আমার 4-5 লাইন বলার শুরু করছি। আর সবাই ভালো থাকবেন। আমি কালা, এটা তোমাদের জ্বালা। আমি মোটা, এটাই আমার মস্ত বড় খোটা। আমি তো সাদা, তোমরা ভেবেই নিয়েছ করি ধান্দা। আমাকেও তোমরা বাদ দাওনি, আমি খাটো, আমাকে তোমরা উঠতে বসতে পাটা পুতা দিয়ে বাটো। কী ভাবছো, আমাকে বলার কিছু নাই, আমি পার পেয়ে গিয়েছি? মোটেই না, সমাজ আমাকে পার পেতে দিল না। আমি তো লম্বা, দেখলেই আমাকে হুড়মুড় করে ঠেসে ধরে, শুনতে হয় ওই যে দেখো যাচ্ছে বড় আস্ত তারের খাম্বা। আচ্ছা, আসলেই কি আমি মানুষ নাকি মানুষ না? আমি যাই হই না কেন, তোমাদের মতো অমানুষ হতে চাই না। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। খুবই স্বল্প একটা ভিডিও, ছোট্ট একটা লেখা, যেটা কিনা আমি নিজে চেষ্টা করেছি লিখে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে। তো আপনারাও চেষ্টা করবেন সমাজের মানুষের মাঝে এটা ছড়িয়ে দিতে, যেহেতু এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, সব কিছু। তো ছড়িয়ে দিতে কিন্তু আমাদের বেশি একটা কষ্ট হয় না, জাস্ট শেয়ার ইট দিয়ে দিলেই যথেষ্ট। আর যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার দেয়, আর সেই ইন্সপায়ারেশন থেকেই কিন্তু আজ আমি এখানে আমি চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাব। আমি আমার জায়গা থেকে আমার যতটুকু ভালো লাগে এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে আছি, আর যতদিন আসলে আমার এই ধরনের কন্টেন্ট করতে ভালো লাগবে, হয়তো বা ভিন্ন ভিন্ন ধরনের কন্টেন্টও আমি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব আমার জায়গা থেকে, যতদিন আসলে আমার ভালো লাগার জায়গা থেকেই এইটা করা। তো যতদিন আমার ভালো লাগবে আমি চেষ্টা করব আপনাদের সাথে কমিউনিকেশন রাখার। আর এরকম কন্টেন্ট যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবার জন্য শুভকামনা করে আজ এখানেই শেষ করছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।